আসসালামু আলাইকুম। তো প্রিয় বন্ধুরা, আমরা আজকে এখানে দুটি আলাদা আলাদা শর্ট কেবল দেখছি। একটি হচ্ছে পেন্ডের, আরেকটা মেড ইন চায়না, আর আরেকটি হচ্ছে কি সাধারণ কেবল। দুটাই একদম সেম মাপ, 10 ফিট আছে। তো আমরা মূল যে জিনিসটি দেখব, এটি গতকাল ঢাকা গোল্ডেন মিউজিক কোম্পানি থেকে কেনা হয়েছে, আর এটি সাধারণ একটি কেবল। তো দুটি আলাদা আলাদাভাবে আমরা একটু চেক করে দেখতে পারি আসলে বিশেষ কিছু আছে কি না। সো প্রথমে আমরা সাধারণ কেবলটি চেক করতেছি। প্রসেসর এই যে লাইনটা দেওয়া আছে এখানে, এবার আমরা ফেন্ডারটা লাগাচ্ছি। আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কিছুটা তফাৎ আছে। এটা ডেপথ এবং লো ফ্রিকোয়েন্সিতে তৈরি করা হয়েছে। আমরা যে গিটারটা বাজাচ্ছি সেটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সির, তো জ্যাকটা সেভাবে আমরা নির্ধারণ করেছি, তো আমরা টোনের ডেপটা ভালো পাবো। আবার যখন আপনি লো ফ্রিকোয়েন্সি গিটার বাজাবেন তখন আপনার হাই ফ্রিকোয়েন্সির কেবল খুঁজে বাজাতে হবে, তাহলে আপনার টোন ভালো আসবে। এটি খুব সুন্দর একটি কেবল, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর। তারটি সাধারণ তারগুলোর থেকে একটু মোটা তৈরি করা হয়েছে, যেটা খুবই দেখতে ভালো লাগে, এবং এটি প্রচণ্ড নরম। দেখুন আপনার বন্ধুরা, দুটি কেবলের যে আলাদা আলাদা সাইজ সেটা বুঝতে পারবেন। তো ধন্যবাদ বন্ধুরা।